যোগ দেই যে আসলে আমাদের দেশে যেমন বলো যে অনেক মেয়েরা মুটিয়ে যাচ্ছে, তেমনি কিন্তু মেল নিউট্রিশনও আছে, একদম বাল্য বিবাহ মেল নিউট্রিশনও কিন্তু আমাদের দেশে, অ্যানিমিয়া মেল নিউট্রিশন, আয়োডিন ডেফিসিয়েন্সি, এগুলোর জন্য কিন্তু আমাদের অনেক মানে বার্থ ডিফেক্ট হয়ে থাকে। সেই জন্যই আমরা বলি যে আসলে বাচ্চা নেবার আগে থেকেই ওই যে যেটা বলো বডি ফিটনেস, ওটা তো খুবই দরকার। আমি সেই জন্য এটা অ্যাড করে দিলাম যে আমাদের খাদ্যাভ্যাসের মধ্যেও কিন্তু জিনিসগুলো আনতে হবে, যে আমরা একেবারে তার ওজন যদি মনে হয় 30 কেজি বা 25 কেজি, তাকেও কিন্তু বাচ্চা নেওয়া যাবে না, সেখানেও কিন্তু ডিফেক্ট হতে পারে। কাজে আমাদের অ্যানিমিয়া রক্ত শূন্যতা যেন না হয়, আয়োডিন ডেফিসিয়েন্সি যেন না হয়, মানে ম্যাল নিউট্রিশনের যেন না ভোগে। এই জন্য আমরা মনে করি যে আসলে যেটা বলছিলাম যে আমি আগেই জেনেটিক কাউন্সিলিং আগে থেকেই তাকে করা, কাউন্সিলিংটা দুই রকম ভাবে, একটা হলো যে রেট্রোস্পেক্টিভ আমরা বলতে পারি, আবার তাকে বাচ্চা নিয়ে এখন থেকে তৈরি করতে পারে। একটা জিনিস খুব কমন বাংলাদেশে আমাদের বলি কনস্যাঙ্গুইনাস ম্যারেজ, আমি ওই বিষয়ে আসতে যাচ্ছিলাম ম্যাম, এইটা আমাদের কিন্তু একটা আগে থেকে যেটা বলি যে প্রিভেন্ট করতে হবে, কারণ আমরা অনেকে বলে যে আগের দিনে তো মানে একেবারে 91টি পরিবার ছিল, সেখানেও খুব হতো, কিন্তু তারাও কিন্তু আমাদের মুরব্বীরা চিন্তা করতেন তখন যে আসলে এটাও কিন্তু ঠিক না। ম্যাম একটু যদি বাংলায় আপনি একটু বুঝিয়ে বলেন যে আসলে কনস্যাঙ্গুইনাস ম্যারেজ, সাধারণ মানুষ তো অনেক কম, আমাদেরকে মানুষ সেটাই বলেন যে খালা তো চাচা তো মামা তো কাদের ফার্স্ট যারা থাকেন এদের সঙ্গে বিয়ে দিলে আমরা দেখি যে অনেক সময় অনেকে আসে, যেমন ফিরোজাদের কাছে তাদের ওই ডিপার্টমেন্টে অনেক যাবে, 4-5টা করে বাচ্চা হচ্ছে, কিন্তু কেউ হয়তো হওয়ার পরে পরে মারা যাচ্ছে, পেটের মধ্যেই মারা যাচ্ছে, অ্যাবর্শন হচ্ছে, আমরা অনেক কিছু খুঁজছি, এত হাইলি কত কস্টলি হয়তো টেস্ট করানো হচ্ছে, কিন্তু দেখা গেলো যে তারা আসলে তারা যখন জিজ্ঞেস করা হয় অনেকে আবার লুকিয়েও রাখে, তারপর বলে যে হ্যাঁ আমরা কিন্তু আপন চাচা তো ভাই বোন বা কারো ভাই বোন, তো সেখানে কিন্তু হতে পারে। আর একটা হচ্ছে আমাদের দেশে আমরা আমাদের আগেই বলছিলাম যে বয়স একটা দেখতে হবে, আর একটা হচ্ছে আমাদের এই যেটা বললাম যে আমাদের আরএইচ নেগেটিভ আরেক পজিটিভ কিন্তু হয়, আমরা যদি আগে থেকে ইমিউনাইজেশনও করি তাহলেও কিন্তু সেখানে আমরা ঠিক করতে পারি। আর ও তো আমাদের বাই দিস টাইম অলরেডি বলে ফেলছে যে আমরা ড্রাগ এবং আমাদের যেটা এই স্মোকিং দুটাই বলে ফেলছে সেটা আমরা এটাতে করতে পারি। কাজেই আমাদের এক আগে থেকেই সে সবসময় আমি একটা কথা বলি, প্রি কনসেপশনাল কাউন্সিলিং, মানে প্রাক বাচ্চা নেওয়ার আগে, নট পরবর্তীকালে, আগেই তুমি চিন্তা করো তোমার শরীরটাকে ঠিক রাখো, খাদ্যাভ্যাস ঠিক রাখো, এবং স্বামী স্ত্রী দুজনে মিলে আমি বলি যে ওই যে পয়সাটাও যেমন ঠিক করে রাখতে হবে, একটা জায়গায় জমিয়ে রাখতে হবে, তার সাথে সাথে আমি ফিট কিনা আমার কোনো অসুবিধা হবে কিনা সবগুলো জিনিস চিন্তা করতে হবে। কাজে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ।